সূরার রহমানের ভেতরে আল্লাহ পাক জানিয়েছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসী ওয়াল আকদাম, জবান খুলে পড়েন, ফাবি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। আয়াতের ভেতরে আমি দশটা অর্থ পেয়েছি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে কোন পাপিষ্ট মানুষকে আমি জিজ্ঞাসা করব না তার পাপ সম্পর্কে, ওই আমির হামজা এ ধর্ষণ করেছিলি, হিংসা করতিস, মানুষের সম্পদ আত্মসাত করেছিলি, কোনোদিন আমি তাকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করব না। যে যেই পাপ করবে, অপরাধ করবে, ওই অপরাধের চিহ্ন, পাপের চিহ্ন তার 3.5 হাত বডির ভেতরে ভেসে উঠবে। গণাগার পাপিষ্ট মানুষকে হয় চুল ধরে, কপালের যে চুল আছে এই চুল ধরে আর পা ধরে আল্লাহ টান দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শুধু নিয়ে যাবে এতটুকু না, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন পাপিষ্টদেরকে ইঙ্গিত দিয়ে ফেরেশতাদের বলবো, ধর 70 গজ শিকল দিয়ে রে বেঁধে ফেল, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দুইটা কথা পেয়েছি এখানে, 1 নম্বরে মাথার চুল ধরবে পেছনে না সামনে, বলেন বলেন, আর কি ধরবে, কদমের বহজ মাসন আকদাম পা ধরে টানবে। আমরা দেখি বাস্তবে কোন মানুষকে যদি অপমান করতে হয়, ওর সামনের চুল ধরে টান দেবেন, ওর সম্মান বাড়বে, ওর যদি সম্মান বোধ থাকে অপমানেই মরে যাবে। আর কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আপনি যত সম্মানিত হয়ে থাকেন, ফালানু কিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে তোর গুরুত্ব আমি দেব না, তোর দিকে তাকাবো না। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, আমার এই কুদরতের জবানে তোর নাম আমি আর কোনোদিন উচ্চারণ করব না। আমি আমির হামজা বলে আর কোনোদিন ডাকও দেব না তোকে। আমান আরাদান যিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার বিধান ভুলে যারা দুনিয়ার জীবন মন মতো চালাবে, কিয়ামতের দিন আমি আল্লাহ শুধু ওদেরকে অন্ধ করে তুলব না, দুনিয়ার জীবন ওদের সংকীর্ণ করে দেব, চর্ম চোখে ওরা দেখতে পাবে বহু কিশোর মালিকানা ওদের হয়ে গেছে, কিন্তু দুনিয়ায় ওদের আমি শান্তিতে রাখবো না। কি যেন একটা শূন্যতা শূন্যতা মনে হবে, ওই আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না, 5 দিক থেকে টাকা প্রতিদিন আসবে, বাজারের টাকা, ব্রিজের টাকা, বাকিগুলো নাই নাই বললাম অবশ্য ঠিক, তার মনে বুঝে ফেলিস, এ 5 দিক থেকে টাকা আসবে, বাড়ি বসে বসে টাকা আসে, কিন্তু 10 দিক থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দেব। ও কিন্তু বাড়ি বসে আছে অথচ বাজারের টাকা আসতেছে কিসের, ব্রিজের টাকা আসে, ব্রিজের টোল নেওয়া বন্ধ হওয়া দরকার 8 বছর আগে, কিয়ামত পর্যন্ত চলে যাচ্ছে, ব্রিজের টাকা উঠে আর একটা ব্রিজ বানানোর টাকা উঠে গেছে, এরপরেও টোল নেওয়া বন্ধ নেই, আরো টোল বাড়িয়ে দিয়েছে। এই যে টাকা এভাবে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে উপায় করবে, হ্যাঁ বহু কিছু আসতেছে, আগে একটা বাড়ি ছিল এখন 3টা হয়ে গেছে, চর্ম চোখে তোমাকে ধোকা দিয়ে বোকা বানাবে, কারণ কি, পৃথিবী হচ্ছে পানির মতো,
আপনি পানি শত শক্ত করে ধরবেন, পানি কিন্তু আপনার সাথে খেয়ানত করে বেরিয়ে যাবে। কেউ যদি দুই হাত দিয়ে ভাবে পানি খামসা দিয়ে ধরে, যত মজবুত করে মোটো মারবে, ও মোটো তুলতে দেরি পানি দেখবেন আর এক ফোঁটাও নেই। কথা বলেন না কেন? পৃথিবীকে আল্লাহ ওইভাবেই বানিয়েছেন, আপনি যত শক্ত করে ধরতে যাবেন ও কিন্তু থাকবে না, যত ছেড়ে দেওয়ার চেষ্টা চালাবেন আপনার পায়ের কাছে আসবে। আমি যে পর্যন্ত এসেছিলাম আয়াত নিয়ে, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে যদি বলে আমি হামজা তুই আমার বান্দা বান্দি, আমি তোরে আর কোনোদিন আমার এই সবানে ডাকবো না, বলেন তো আমার মতো কপাল পোড়া আর কেউ আছে? কালে মা তুম সা, তোকে আমি আল্লাহ আজকে এইভাবেই ভুলে গেলাম। আপনার পানি আমি কত ওজনওয়ালা কথা বলেছি, সেটা তোহা 124-25-26 নম্বর আয়াত। এই বাংলাদেশে যদি কোনো দায়িত্বশীল তার নিচের মানুষকে বলে এই বেটা তুই আজকে থেকে আর দরবারে আসবি না, তোরে ভুলে গেলাম সা, ও কিন্তু পেরেশান হয়ে পড়বে। তারপরও তো এদেশে একটা দল না অনেক দল খোলা আছে, এক দল থেকে বাদ দিলে আর এক দলেও যাওয়া যায় না, যায় না? আর কিয়ামতের ওই কঠিন ময়দানে যিনি বিচারক, উনি যদি বলে তুই আমার বান্দা বান্দি, আমি আর বলবই না তোরে কোনোদিন যা ভুলে গেলাম, ওর মতো মহা বিপদে আর কেউ থাকবে না। এই জন্য কোনো মানুষকে আমার আল্লাহ তার পাপের কথা জিজ্ঞাসা করবে কিয়ামতে না, শুধু তার চিহ্নগুলো ওর শরীরের ভেতরে ফুটিয়ে তুলবে। ইয়াতের তাফসিরে মাঝারিতে মুফাসসির লিখেছেন কিয়ামতের দিন আল্লাহ কম পক্ষে মানুষের আকার বানাবে, আকৃতি বানাবে 10 রকম। কয় রকম বলেন বলেন? তার ভেতরে এক নম্বরে পৃথিবীতে বহু জীব জন্তু আমরা দেখি, প্রায় প্রতিটি জীব জন্তুকে আল্লাহ যতটুকু পোশাক আশাক দিয়েছে, লেজ দিয়েছে, এটা দিয়ে সে তার লজ্জা স্থান ঢেকে রাখে। বলেন না কেন? মাত্র একটা প্রাণী আছে তার লেজ কিন্তু এক হাত দেড় হাত হয়, কিন্তু তার লজ্জা স্থান ঢাকা থাকে না, লেজ আরো জড়ো করে উঁচু করে মানুষকে দেখায়, যা দেখবি দেখ, এর নাম কি? বলেন বলেন বলেন। এই দেশে যারা আমার যেহেতু আয়াত আজকে ওই রকম নারী স্বাধীনতা আন্দোলনের নাম নিয়ে যে মানুষগুলো নিজেদের 3.5 হাত বডি দেখাতে ব্যস্ত, আমার মনে হয় এরাও এক প্রকার। পরেরটার বলার দরকার নেই, দেখেন মানুষ বলবেন কি করে বলেন? আপনাকে যেগুলো ঢেকে রাখা দরকার মানুষ হিসাবে, নারী হিসাবে, আপনি ওইগুলো ঢাকেননি, আরো উন্মুক্ত করে মানুষকে দেখাচ্ছে। কুকুরের যেটা ঢেকে রাখা দরকার কুকুর ওটা ঢেকে না, এই জন্য ওরে লজ্জাহীন পশু বলে, ওর লজ্জা নেই। বলেন, মানুষ দেখলে ওরে ঘৃণা করে, কারণ ওর লজ্জা নেই, ওরে কি করবে? আপনাকে হয়তো সামনাসামনি ওরকম ঘৃণাই করে তো বলতে পারে না, কুকুরকে বললে তো আর কোনো অসুবিধা নেই, আপনাকে বলে একটু সমস্যা, এই জন্য বলে না। মনে মনে কিন্তু এই ধারণা যে আপনিও একরকম কুকুরের কাছাকাছি। আমি আর নিচের শব্দ বললাম না, এরপরও যদি কোনো মানুষের হুঁশ না ফেরে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোষাব করেছে। আপনার আকৃতি যদি আপনি ঠিক রাখতে চান, আল্লাহর কসম আকৃতি ঠিক রাখতে চাইলে আপনি এই জুলুম মানুষের, যারা নিরপরাধ মানুষ, এদের ওপরে জুলুম বন্ধ করেন। আপনি নিচে টের পাচ্ছেন আপনি করছেন কিনা? দুই নম্বরে অয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক, পৃথিবী শান্ত থাকার পরে যারা এটাকে অশান্ত করার জন্য উঠে পড়ে লাগে, এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? বাংলাদেশের উন্নতি অগ্রগতি এগুলো দেখার পরে আজ এক শ্রেণীর রাম বাম আর হিন্দুস্থানের কিছু মানুষের পরামর্শ নিয়ে যারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছেন, বিশেষ করে আলেমদের বিরুদ্ধে আজ যারা স্লোগান দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন লুকিয়ে আছে। তো যারা একটু চিন্তা ভাবনা করে,
যাদের চিন্তা চেতনা করার সময় বা অবকাশ আছে তাদের জন্য আজকে আয়াত থেকে অন্তত তিনটা শিক্ষা আমরা বের করবো। কয়টা? আল্লাহ যেন আমাদেরকে এই আধা ঘন্টা সময়ের ভেতরে কিছু নেওয়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আল্লাহর বহু নিদর্শন পৃথিবীতে আছে। এই যে ভাষার সৃষ্টি করা, এটা কার নিদর্শন? 4,500 ভাষা এখন দুনিয়ায় চলছে, 228টা রাষ্ট্র শুধু এই পৃথিবীতে, এখানে 750 কোটি মানুষের বাস, ভাষা আছে 4,500, তার ভেতরে বাংলা একটা ভাষা, এরকম ভাষা আছে 4,500। আমার আল্লাহর জ্ঞান যোগ্যতা তার বিচক্ষণতা কত বেশি, আমি মাত্র তিনটা ভাষায় কথা বললে বুঝি, ইংরেজি ভাষা আরবিতে বললে বুঝি আর বাংলা, আর আল্লাহর 4,500 ভাষায় প্রতিদিন তাকে ডাক দিচ্ছে পৃথিবীর মানুষেরা, তার বোঝা লাগে না? এই কথা বলেন না কেন? এই জন্য তাম পৃথিবীর যত ডক্টর, সব চাইতে বড় ডক্টর আমার আল্লাহ। ডক্টররা সর্বোচ্চ 8-9টা ভাষায় ডক্টরেট করতে পারে, তারপর তার জীবন শেষ, কারণ এক একটা ভাষার উপরে কমপক্ষে 5 বছর, 9টায় করলে 45 বছর, এদিকে 21 বছর বয়স থেকে পড়াশোনা করা লাগে, তো আর কয়দিন বাঁচবে? আমার আল্লাহ 9টা ভাষা জানে শুধু, 4,500 ভাষা তিনি বিষয়। এর পরের আয়াত ছিল আমিন আয়াতিহি খালকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম। তিনি তোমাদের ভাষা বানিয়েছে, তোমাদের রং বেরং, এটা আল্লাহ নিজে বানিয়েছে। এই জন্য যারা চিন্তা করে তারা এমনিতেই আল্লাহর সামনে মাথা নত করবে, যাদের চিন্তা নেই তাদের জন্য এ সময় আয়াত না। আপনি চিন্তা করবেন আজকের আয়াত নিয়ে। বহু নিদর্শনের ভেতরে অন্যতম নিদর্শন হচ্ছে এই